দেখুন, যে কারণে ওমানের দিকে যাচ্ছে ইরানি যুদ্ধজাহাজ, উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি জঙ্গি হানায় রক্তাক্ত ইরান কি পাল্টা কোনো অভিযান শুরু করেছে? কারণ ওমানের দিকে এগিয়ে যাচ্ছে দুইটি ইরানি যুদ্ধজাহাজ। এর জেরেই চাঞ্চল্য আরব দুনিয়া সহ আন্তর্জাতিক মহলে। ইরানের সংবাদ মাধ্যম জানাচ্ছে, আরব সাগর ও আমান উপসাগরের বুকে নৌবাহিনীকে বিশেষ অভিযানের সংকেত দেওয়া হয়েছে। রবিবারই প্রায় অবরুদ্ধ কাতারে খাদ্য সামগ্রী পাঠিয়েছে ইরান সরকার। সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার অভিযোগে মার্কিন চাপে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। সেই কাতারে খাদ্য পাঠিয়ে বিশেষ কূটনৈতিক বার্তা দিয়েছে ইরান। পরবর্তী পদক্ষেপ হিসেবে আরবের প্রতিবেশী ওমানের দিকে যুদ্ধজাহাজ পাঠালো তেহরান। ইরানের নৌবাহিনী জানিয়েছে, জাহাজ দুটি একটি বিশেষ অভিযান চালানোর জন্য ওমানের উদ্দেশ্যে রওনা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনেই সেই জাহাজ দুটি গভীর সাগরে অবস্থান করবে। পরবর্তী সময়ে ভারত মহাসাগর ও এডেন উপসাগরেও অভিযান চালাবে দুইটি যুদ্ধজাহাজ। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।